বৈদেশিক অর্থনৈতিক মন্দা বিবেচনায় নিয়েই চলতে হবে বললেন প্রধানমন্ত্রী বিডা ও এনবিআর এর ভবন উদ্বোধন জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই নিম্ন আদালতের রায় হাইকোর্টে স্থগিত শ্রমবাজার নিয়ে ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক খরচ কমাতে বড় পরিবর্তনের আভাস প্রবাসী কল্যাণমন্ত্রী সড়কে সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রমে বিআরটিএ সবাইকে আইন মানার আহ্বান মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে পিকনিকের বাস আহত ৩০ গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত এক মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বেলুন ধ্বংসে ক্ষুব্ধ চীন জবাব দেয়ার হুঁশিয়ারি তাপ অনূর্ধ্ব নারী ফুটবলের সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্লাব ফুটবলের রাতে মাঠে নামছে জায়ান্টরা